গতকাল একটা নির্বাচন হয়েছে আমাদের ডান্স ডিরেক্টর অ্যাসোসিয়েশনের। এখানে কংগ্রেচুলেশন আজিজ ভাই আর সেক্রেটারি ফকুন ভাইকে। পরিবর্তন আসছে এবং আরও পরিবর্তন আসবে, এবং এই পরিবর্তনের মাধ্যমে চলচ্চিত্রটাকে ঘুরে দাঁড়াবে, আর সেখানেই আমরা ওয়েট করছি। আর বিশেষ করে রাফি, অনেক বড় হবা তুমি। সালমানকে আমি খুব কাছ থেকে দেখেছি, খুবই কাছ থেকে দেখেছি, এত সমসাময়িক ছিল জায়গাটা। তো সেই জায়গাটার একটা অনেক বছর পরে একটা ছেলের মধ্যে আমি দেখতে পাচ্ছি, সেটা আর কেউ না, শ্যাম। তোর জন্য দোয়া থাকলো, অনেক ভালো করবি তুই এবং চলচ্চিত্রটাকে ভালোবাসবি, আমাদেরকে ভালোবাসবি, এবং অনেক কঠিন মানুষ না কিন্তু চলচ্চিত্রের মানুষটা, সেই ভালোবাসা তুই ডেফিনেটলি পাবি। আর পূজা ছোটবেলার থেকে একদম খুব কাছ থেকে আমি ওকে দেখেছি। আধুনিক সন্ন্যাস আর কি, এই কাটিংটা ঠিক আছে, এটা হচ্ছে হিরো কাটিং আর এটা হচ্ছে সন্ন্যাস কাটিং। আসলে বাজে একটা লোক জাজ মাল্টিমিডিয়ার মালিক আজিজ সাহেবের, ওনার দোষ, কারণ উনি আমাকে খারাপ বানিয়েছে। ওনার প্রথম ছবি ভালোবাসার রং ছবিতে আমাকে উনি খারাপ বানিয়েছে আর কি, মানে ভিলেন বানিয়েছে, এরপর থেকে করে খাচ্ছি। তাই প্রথমে আজিজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এই ছবির পরিচালক ছিল শাহিন সুমন। হিরো করা অবস্থায় যখন নাকি অফার দিল যে একটি ছবি হচ্ছে, নাম ভালোবাসার রং, মাহি এবং বাপ্পির প্রথম ছবি, সেই ছবিতে ভিলেন করতে হবে, মোটামুটি খেপেই গেলাম, পারি তো সবাইকে মারি। তারপরে পরীক্ষামূলকভাবে করতে যেয়ে দেখলাম যে দর্শক ভালো পছন্দ করেছে, ইন্ডাস্ট্রির লোকও যখন পছন্দ করে তাহলে যেদিকে ঝড় বাতাস সেদিকেই যাওয়াটাই ভালো, নাকি কি বলেন আপনারা? যাই হোক, ট্রেলার দেখলাম, খুব ভালো লাগলো, অসাধারণ। আমি কিছু কিছু জিনিস চিন্তা করেছি, তার বাইরে কিছু দেখেছি, যে ট্রেলারে যা থাকে, গান থাকে, ফাইট থাকে, অমুক থাকে, একটু অন্য প্যাটার্নের ছবি, সমসাময়িক ঘটনা নিয়ে যে ছবিটি হচ্ছে হয়েছে, আমার বিশ্বাস যে এই ছবিটি সুপারহিট হবে, এবং সিয়াম এবং পূজার অনেক নাম হবে এবং সাথে পরিচালকের, আমার দোয়া রইল। আর আমি কি বলবো, আমার বন্ধু খায়ও বেশি কথাও বলে বেশি, সবই বলে গেছে, আমি আর কিছু বলতে চাই না, তাকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে এতগুলো লোক একসাথে দেখে আসলে মনটা ভরে গেল, অনেকদিন ধরে এরকম গ্যাদারিং আমরা দেখি না। যে ছবিটা আমরা ট্রেলার দেখলাম, অসাধারণ একটা ট্রেলার। আমি রেহান রাফির সাথে আগে কাজ করেছি, বেশি কিছু বলবো না, ট্যালেন্ট তার মধ্যে অনেক আছে এবং সেটা প্রমাণ করেছে। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, জাজের প্রতি একটা ভীতি ছিল ইন্ডাস্ট্রির, এটা হয়তো আস্তে আস্তে কেটে যাচ্ছে, জাজকে ইন্ডাস্ট্রির জন্য ডিস্টার্ব না, এটা অনেকে এখন বুঝতে পারছে, বোধোদয়ের জন্য ভালো, আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো, সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ। অসাধারণ অভিজ্ঞতা ছিল যে আমি সিয়ামের সঙ্গে এর আগে বহুবার টেলিভিশন নাটকে কাজ করেছি, এবং আমরা নাটক অভিনয় এসব নিয়ে অনেক বিস্তর কথাবার্তা বলেছি। আমি খুব চমকিত হয়েছিলাম, চমকেও গিয়েছিলাম যখন সিয়ামকে আমি প্রথম সেটে দেখলাম, যে যে পরিবর্তন একজন অভিনেতার অবয়বে, মননে, শরীরের ভিতরে চলে আসে, চরিত্রের ভিতরে ঢোকার পরে, সেটা দেখে আমি সিয়াম অভিভূত হয়েছিলাম। সেম পূজা, যাকে আমি তখন বোমায় বিধ্বস্ত এক মেয়ে হিসাবে দেখেছিলাম, এবং ক্রমান্বয়ে বোধ হয় ঘন্টা দুয়ে করে বেশি মেকআপ নিতে হয়েছিল ওইটাতে, তার বেশি অনেকক্ষণ ধরে, এই যে সাধনাগুলো করছি আমরা, এই যেগুলো করা হচ্ছে সেগুলো একটি লক্ষ্য থাকে নিজেকে অন্য একটি উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। তার মানে আমাদের মধ্যে, আমরা যারা এখনও অনেক সময় বলি যে আমাদের চলচ্চিত্র সেই জায়গায় নেই, তারপর আমাদের ক্ষুধাটা যায় না, এবং বিশ্বাস করি আমরা এই ক্ষুধা নিয়ে আমাদের এই চলচ্চিত্রকে, এই সিয়াম পূজা এবং রাফির মতো ছেলেরা অনেক দূর নিয়ে যেতে পারবে, বিশ্বাস আমার আছে।
অত্যন্ত সুন্দর একটি ক্রাউড, সবাইকে অনেক দিন পরে দেখে ভালো লাগছে। সবার সামনে আমার কলিগসরা, বাপ্পা ভাই, ইফতেখার ভাই, সবাইকে সালাম, সিয়াম, পূজা, অভিনন্দন। কি বলবো, জাজ মাল্টিমিডিয়া সম্পর্কে অনেক কিছু বলার আছে। জাজ মাল্টিমিডিয়ার প্রথম ছবি ভালোবাসার রং থেকে আজকের দহনের সাথে আমি জড়িত থেকে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি, কারণ আফটার অল দ্য কন্ট্রোভার্সি জাজ হ্যাজ কন্ট্রিবিউটেড এ লট টু আওয়ার ইন্ডাস্ট্রি, এটা বললে অস্বীকার করা হবে। আর এই ছবিতে আমি তিনটা গানের মিউজিক ডিরেকশন দিয়েছি। প্রেমের বাক্স গানটা অলরেডি রিলিজ হয়েছে এবং আপনাদের সবার দোয়াতে গানটি জনপ্রিয়তা পেয়েছে, ইমরান এবং কণা গিয়েছেন, শালম সরকার ভাইয়ের লেখা। পোড়ামন টুর যে গানটা, ওহে শ্যাম, আপনারা জানেন এটা অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। গানটি অনলি ইউটিউব ভিউই হচ্ছে 250,000 উপরে, যেটা আমাদের চলচ্চিত্রের জন্য অত্যন্ত গৌরবের, যে মানুষ এখনও বাংলাদেশের এখনকার চলচ্চিত্রের গানও শোনে। আমরা সবসময় একটা কমপ্লেন পাই, বিকজ আমি বিখ্যাত লেজেন্ডের সন্তান, সত্য সাহার সন্তান, যে সেই সময়ের মতো গান হচ্ছে না, এখনকার মানুষ শোনে না। কিন্তু এখনকার গান ঠিক মতো করতে পারলে, সেটার উপস্থাপন যদি প্রপার হয়, এখনকার গানও মানুষ শোনে।